যে মেন দুই টাইপের অ্যারে হয়ে থাকে, দুই টাইপের অ্যারে সম্পর্কে লাস্ট দুইটা লেসনে টোটালি আপনারা জেনেছেন। এটা এখন আমি এই লেসনে আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা অ্যারে ফাংশন, অ্যারে ফাংশন দিয়ে কীভাবে আপনি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই অ্যারো ফ্যান ফাংশনের উপর আপনাকে প্রচুর কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ আপনি যখন কাজ করবেন তখন, এবং স্পেশালি আপনি যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এই ফাংশনগুলো প্রচুর পরিমাণে আপনার দরকার হবে। সো আপনি অ্যারের ফাংশন এমনি পিএসপি সাইডে আপনি যদি যান তাহলে দেখবেন 50-60টা মতো পাবেন, ওইগুলোও যদি আপনি মোটামুটি আপনি জেনে রাখেন তাহলে আপনার কাজ করতে খুব সুবিধা হবে। প্রথমে আমি একটা ফাইল নিচ্ছি এখানে, নতুন একটা ফাইল অ্যারে ফাংশন হিসেবে, এখানে নেয়ার পরে এখন আমি এখান থেকে একটা জিনিস আমি কপি করছি, জাস্ট আমি একটা নতুন একটা অ্যারে নিব, সেই অ্যারেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, এখানে আমি একটা প্রথমে একটা অ্যারে নিয়েছি এবং অ্যারের ভিতরে আমি আরও কয়েকটা ভ্যালু আমি এখানে অ্যাড করছি। এই কয়েকটা ভ্যালু আমি অ্যাড করার পরে এখন আমি এটাকে সেভ করব। ওকে, এখন কোনো এরর নাই, এটাকে আমি স্টপ বন্ধ করে দিলাম। আচ্ছা, ওকে, এখন আমি এটাকে রিফ্রেশ দিয়ে দেখি সব ঠিক আছে কিনা, কোনো এরর দেখাচ্ছে না, সব ঠিক আছে। এখানে অ্যারে ফাংশন, এখন এখানে আমি কয়েকটা জিনিস, কয়েকটা কাজ করতে পারবো। এই যে আমি অ্যারেটা নিয়েছি, এই অ্যারেটা আমি যখন, আমি যেসব অনেকগুলো ফাংশন আছে ওইসব ফাংশনের মাধ্যমে আমি কীভাবে কাজ করব অ্যারের মাধ্যমে, তো একটা একটা করে আমি অল্প কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন একটা আছে কাউন্ট, এই কাউন্টের ভিতরে আমি প্রথমে অ্যারেটাকে আমি অ্যাড করব, অ্যারেটাকে আমি এটার ভিতরে আমি অ্যাড করলাম, তো করার পরে সে আমাকে কি আউটপুট দিবে, সে আমাকে আউটপুট দিবে যে এটার ভিতরে টোটাল কতগুলা এখানে এই ভ্যালু এটার ভিতরে আছে। যেমন আমি এখানে কাউন্ট দিলাম এবং লাস্টে বিআর ট্যাগ একটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে, আমি যদি সেভ করেছি, আমি যদি প্রিভিউতে দেখি তাহলে এখানে দেখবেন যে কাউন্ট এখানে 8 দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে এই ফাংশনের মাধ্যমে আমি যেটা খুঁজে পাচ্ছি যে কাউন্ট কয়টা আছে, কাউন্ট হল 8টা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি। একইভাবে আমি যদি এখানে ম্যাক্স দিই এবং পরেরটায় যদি মিন দিই এবং এটাকে আমি সেভ করলাম, ম্যাক্স মিন এটা এক একটা ফাংশন, ম্যাক্স মানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে বড়, এখানে 7 8 6 এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেটা সেটা হলো 1। তো আপনি অ্যারের মাধ্যমে এই ধরনের কাজগুলো আপনি চাইলে করতে পারবেন। এছাড়া আপনি যদি শর্টিং করতে চান, যদি মনে করেন যে আমি এটাকে শর্টিং করব, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে SORT এটা দিয়ে আপনি এটাকে শর্ট করতে পারবেন। এবং এটা শর্ট করার পরে অবশ্যই আপনাকে প্রিন্ট আর দিয়ে এটাকে আউটপুট দিতে হবে, প্রিন্ট আর, এবং এখানে যে মিন আছে মিনটাকে আমি চেঞ্জ করে দিয়ে রিভার্সলি আমি যদি শর্ট করি, দুই রকমই শর্ট করা যায়, রিভার্স শর্টও করা যায় এখান থেকে। এবং এখানে অবশ্যই একোটা উঠিয়ে দিতে হবে, কারণ আমি এখানে একটা অ্যারেকে আমি আউটপুট চাচ্ছি। তো শর্ট করলাম ঠিকই, তারপরে আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, এই দুটাকে আমার প্রি ট্যাগ দিয়ে র্যাপ করে দিতে হবে, কারণ আমি যেহেতু অ্যারে আউটপুট দেখতে চাই, সো প্রি দিয়ে যদি করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমার বুঝতে সমস্যা হবে। এখানে মোটামুটি ঠিক হচ্ছে, এখানে একটা ইরর দেখাচ্ছে, প্রিন্টার রিভার্স শর্ট, এখানে একটা বেশি চলে এসেছে যার কারণে এটা ইরর দেখাচ্ছিল। ওকে, তো প্রথমটা যেটা আমি এখানে শর্ট নিয়েছি এবং তারপরেরটা নিয়েছি রিভার্স শর্ট, সেভ, রিফ্রেশ। তো
আচ্ছা, এখানে এটা এইভাবে দেখাচ্ছে না, এটার কারণটা হলো আমাকে এটা আলাদাভাবে দিতে হবে। এই জায়গায় জাস্ট প্রিন্ট আর এ, আমি ডলার এ এটাকে আমি দিব। এখানে লাইনটাকে আমার অফ করতে হবে, সেভ, এবং একই কাজটাই আমি এখানে করব। এখন যখন আমি প্রথমে শর্ট করলাম এবং পরবর্তীতে রিভার্স শর্ট করলাম, এখানে সে আমাকে যেটা দেখাচ্ছে যে যখন আমি শর্ট করছি তখন দেখেন যে এখানে একটু র্যান্ডম ছিল, 34 আগে ছিল, সেটা এখনও নাই। শর্টিং করার কারণে সে পুরো এই জিনিসটা আমাকে শর্ট করে দিল। একইভাবে আমি যখন এটাকে রিভার্স শর্ট করব, সে এই কাজটাই করবে, আমাকে রিভার্স ডিরেকশনে সে আমাকে শর্ট করে দেবে। তো এই কাজগুলো আপনি এভাবে আপনি সরাসরি আপনি করতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে আমি এই সবগুলো অ্যারের যতগুলো ভ্যালু আছে সবগুলো আমি একসাথে অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আরেকটা ফাংশন আছে এবং এই এই কাজটাকে করতে হবে ইমপ্লোড, ইমপ্লোড ফাংশন, যেটা সেই ফাংশন দিয়ে আমাকে এটা করতে হবে। তো আমি সেটা করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি ফাংশনটা প্রথমে নিব, ইমপ্লোড নিলাম, এবং ইমপ্লোডের ভিতরে কোনটা দিয়ে আমি ইমপ্লোড করব, সেই যে আইকনটা বা সেই ক্যারেক্টারটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি ক্যারেক্টারটা দিয়ে দিলাম, দিয়ে আমি কোনটার ভিতরে কোন অ্যারের ভিতরে কাজ করব, সেই সেই যে এখানে অ্যারেটা সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। এটা আমি দেওয়ার পরে এখন আমি এটাকে সেভ দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমি যদি আউটপুট দিই, আর এটার আউটপুট প্রিন্ট আর দিয়ে দিব না, কারণ ইমপ্লোড যখন আমি করছি সবগুলো আমি একসাথে করে ফেলছি, একটা মাত্র শুধুমাত্র আমার এখানে আউটপুট আসবে। তো আমি এটাকে প্রিন্ট আর যেটা এটা আমার দরকার নাই, সেভ। এখন আমি এটাকে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখেন ইমপ্লোডে সে এখানে কী করেছে, অ্যারেটা রিভার্স হয়ে গিয়েছে, যার কারণে সে রিভার্স ডিরেকশনে সেটাকে এটাকে ইমপ্লোড করেছে। তার মানে অ্যারের সব ভ্যালুগুলো আপনি একসাথে এইভাবে ইমপ্লোড আপনি করে দিতে পারবেন। তো একইভাবে আমি যদি চাই নেক্সট আমি এই ইমপ্লোডটাকে আমি পরবর্তীতে আমি যদি এক্সপ্লোড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কী করব? এক্সপ্লোড করতে চাইলে এখানে আমাকে প্রথমে এই ফাংশনের জন্য এটাকে আমাকে এক্সপ্লোড লিখতে হবে, এবং কিসের উপর বেস করে এক্সপ্লোড করব, এই এই অ্যাস্ট্রেস যেখানে যেখানে পাবে সেখানে সেখানে সে এটাকে ভেঙে ফেলবে, এবং এটা দেওয়ার পরে এটাকে সে এক্সপ্লোড করবে। কিন্তু এক্সপ্লোড করার পরে নেক্সট আমাকে যেটা করতে হবে, এটাকে অবশ্যই প্রিন্ট আর দিয়ে আমাকে কাজটা করতে হবে, কারণ আমি যখন এক্সপ্লোড করে ফেলছি সেটা আবার নতুন করে সে এটা অ্যারের ভিতরে চলে যাচ্ছে, যার কারণে। তো আমি এটা এক্সপ্লোড করার পরে এটাকে আমি আবার যদি রান করাই, আচ্ছা এই ভ্যালুটাকে আমাকে ক্যাচ করতে হবে, কারণ আমি এই ভ্যালুটাকে আমি ক্যাচ না করে আমি এই কাজটা করছি, কারণ আমি এক্সপ্লোড করছি ঠিকই এ কে, কিন্তু এ কে তো আমি এখানে আমি ইমপ্লোড করে আমি এটাকে কোনো ভ্যালুর ভিতরে নিই নাই, যার কারণে সে এই ধরনের ইরর সেখানে শো করছে। এখন আমি এটাকে বি এর ভিতরে নিলাম, নিয়ে বিটা ইমপ্লোড হয়ে আছে, এখন এবার এটাকে আমি দিলে এবার এটা ঠিকমতো রান করবে। এখানে আপনি যদি দেখেন, আচ্ছা নিচের এই জিনিসটা বাদ যাবে, সেভ। এখন আমি যদি দিই তাহলে এখানে দেখবেন যে এক্সপ্লোড অ্যারে এক্সপ্লোড হয়ে সে কীভাবে এটাকে এক্সপ্লোড করে ফেললো। তো এইভাবে আপনি ইমপ্লোড এক্সপ্লোড ইমপ্লোডের এই কাজটা আপনি এটার মাধ্যমে করতে পারবেন। এরপরে আপনি যদি চেক করতে চান যে আপনার এই অ্যারের ভিতরে আপনি যে ভ্যালুটা আপনি চান সেই ভ্যালুটা আছে কিনা, যেমন আপনি অনেক সময় আপনি অনলাইনে আপনি যখন কাজ করবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার ওয়েবসাইটে, তখন আপনাকে অবশ্যই চেক করতে হবে যে এই ইউজার নেমটা আছে কিনা এটার ভিতরে। সেটা আপনি চেক করবেন কিভাবে? সেটা আপনি চেক করতে গেলে আপনি ইন অ্যারে যে ফাংশনটা, সেই ইন অ্যারে ফাংশন দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে ইন অ্যারে দিলাম। ইন অ্যারে দেওয়ার পরে এখানে আমাকে ভ্যালুটা দিতে হবে যে কত নম্বর ভ্যালু আমি চাচ্ছি। যদি আমি 34 চাই, যে 34 আমার এর ভিতরে আছে কি না, যে প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এই এর ভিতরে 34 আছে কি না সেটা আমি চেক করব। এবং চেক করার পরে অবশ্যই এটা আমাকে প্রিন্ট আর দিব না, কারণ এটা ট্রু আর ফলস এই ভ্যালুটাই শুধু সে আমাকে সাপ্লাই দিবে। তাহলে এখানে আমি একটা কমেন্টস দিয়ে দিতে পারি, এখানে আমি কমেন্টস দিয়ে দিতে পারি এইভাবে, এবং এটাকে আমি সেভ করলাম।
ইন অ্যারে 34 এবং এটা আমি যদি 37 দিই সেভ, এখন আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে ইন অ্যারে প্রথমটা দেখাচ্ছে 1 তারপরটা ভ্যালু নাই। এর কারণ হলো ইন অ্যারেতে 34টা আছে কিন্তু পরের যে ভ্যালুটা 37 দিয়েছে সেটা সে ইন অ্যারের ভিতরে মানে এই যে ডলার এ এই অ্যারেটার ভিতরে সে এটা পায় নাই, যার কারণে সে এটাকে ভ্যালু এভাবে দেখাচ্ছে। তো এভাবে অনেক অ্যারে ফাংশন আছে, এত অ্যারে ফাংশন আসলে বলে এটা শেষ করা খুবই ডিফিকাল্ট। পিএইচপির ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে এখানে দেখতে পাবেন বাম দিকে অনেক অ্যারের আছে, এখানে প্রায় 50-60টার মতো আছে। 50-60টার ভিতরে আপনি যদি মানে 30-35টাও যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এটা অনেক, কারণ আপনার ডাটাবেজে কাজ করার সময় এই অ্যারেগুলো খুবই দরকার হয়ে থাকবে।